নমস্কার, হ্যাশট্যাগ বুকটেম্বারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব শ্রী গৌতম রায় সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প চক্ষুশূলের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখন অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এক যে ছিল প্রিয়াঙ্কার সঙ্গে আছি থাকব মেম্বারশিপ ক্লাবের কথা ভুলবেন না। এই ক্লাবের মেম্বাররা পাচ্ছেন সপ্তাহে একটি অতিরিক্ত গল্প। এই ভিডিওর তলায় কিংবা চ্যানেলের পেজে একটি জয়েন বাটন আছে, জয়েন বাটনটি ক্লিক করে মাসে মাত্র 29 টাকায় জয়েন করুন সঙ্গে আছি থাকব ক্লাব। যারা আইফোন ইউজ করছেন তাদেরকে জানিয়ে রাখি, আইফোনে কিন্তু সাধারণত জয়েন বাটনটি দেখা যায় না, কাজেই আপনারা যদি জয়েন করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে বা ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে জয়েন করতে পারেন। শুরু করছি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প চক্ষুশূলের প্রথম পর্ব। অবশেষে সদানন্দকে সিদ্ধান্ত নিতেই হয়। এক ঝাঁপিতে যেমন সাপ আর নেউল থাকতে পারে না, ঠিক তেমনি সদানন্দ আর সুশীলার পক্ষে একই ছাদের নিচে থাকা সম্ভব নয়। সদানন্দ বরাবরই শান্তিপ্রিয় লোক, ছোটবেলা থেকে সে পড়াশোনা নিয়েই থাকত, আর কচিত কখনো খেলার মাঠ, তাও নিরীহ সব খেলা, হয় ব্যাডমিন্টন নয়তো টেবিল টেনিস, ইনডোর গেম বলতে ক্যারাম নয়তো লুডো। আর একটা খেলা সে জানত, দাবা। সদানন্দ এই খেলাতে ছিল বিশেষ পারদর্শী, তবু পড়াশুনোতেই বিশেষ মনোযোগ থাকায় কোনো পরীক্ষাতেই সে প্রথম ডিভিশন থেকে নেমে আসেনি। সদানন্দ দেখতে সুপুরুষ, সাধারণ বাঙালির হাইট হলেও তার চেহারায় এমন একটা আভিজাত্যের ছাপ আছে যা সহজেই আর পাঁচজনের থেকে তাকে মুহূর্তে আলাদা করে নেওয়া যায়। একমাথা কালো কোঁকড়ানো চুল, টিকলো নাক, চাপা ঠোঁট, গ্রীষ্ম চিবুক, ধবধবে ফর্সা আর ছিপছিপে শরীরে সে বহু কুমারীর হৃদয় জয় করেও নিজের গোবেচারা গতিবিধির জন্য কোনো কুমারীর হৃদয় বেশি দিনের জন্য জায়গা করে নিতে পারেনি। এর জন্যে তার কোনো মানসিক প্রতিক্রিয়া ছিল না, কারণ মেয়েদের সম্বন্ধে তার তেমন বিশেষ কোনো আগ্রহ বা দুর্বলতা ছিল না। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিগ্রি কবজায় আনার পর যথারীতি সে একটি ভালো চাকরি পায়। মনোযোগী ছাত্রের মতো নিষ্ঠাবান চাকুরে হওয়ার দৌলতে এবং দক্ষতা দেখিয়ে সে একসময় এক বড় মাপের মাল্টি ন্যাশনাল ফার্মের হাই এক্সিকিউটিভের চেয়ারটিতে বেশ জাঁকিয়ে বসে। এতাবৎ সব যেন ঘড়ির কাঁটার মাপে চলেছিল, কিন্তু ভাগ্য বোধহয় সবকিছুই এক ব্যক্তির বরাতে ঢেলে দেয় না, সদানন্দকেও দিল না। তার শান্ত মসৃণ গতিতে গড়িয়ে চলা জীবন বড়সড় একটা পাথুরে ধাক্কায় প্রায় এলোমেলো হয়ে গেল। বহু লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার পর নিরীহ নির্বিবাদী সদানন্দকে ডিসিশন নিতে হল সুশীলাকে তার জীবন থেকে সরিয়ে দিতে হবে। তার মসৃণ জীবনে জগদ্দলের মতো মূর্তিমান বিভীষিকা সুশীলাকে সরিয়ে দেওয়ার একটাই মাত্র পথ। পথটি খুবই জটিল এবং ঝুঁকি সাপেক্ষ, কিন্তু পথ ওই একটাই, সুশীলাকে খুন হতে হবে। আর তা যদি সম্ভব না হয় তাহলে তাকেই সবকিছু ছেড়ে কোথাও চলে যেতে হবে, কিন্তু সেটা সম্ভব নয়। প্রথমত সোনায় মোড়া চাকরি, দ্বিতীয়ত সে যেখানেই থাকুক না কেন ধরা সে পড়বে। সুশীলা এমনই এক মহিলা, তার পক্ষে পৃথিবীর যে কোনো প্রান্তে নিজেকে লুকিয়ে রাখুক না কেন, সুশীলা তাকে সেখান থেকে খুঁজে বার করে আনবে এবং চূড়ান্ত হেনস্থা করবে। অতএব সুশীলার হাত থেকে নিস্তার পেতে গেলে ওকে খুন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। বিয়ের আগে সুশীলাকে দেখা দেখির সময় বেশ ভালোই লেগেছিল। অধিকাংশ যুবকের মতো অন্য সবকিছুর আগে সে টেরা চোখে দেখে নিয়েছিল তার শরীরের মাপ আর মুখশ্রী। হতাশ হওয়ার মতো কিছুই ছিল না, মুখের মধ্যে অসাধারণ কোনো দ্যুতি না থাকলেও এক নজরে দৃষ্টি আকর্ষণ করার মতো লাবণ্য ছিল। সারা মুখে ছিল যৌবনের সুষমা আর ছিল ভারী মিষ্টি মিষ্টি একটা ভাব, যা একবার দেখলেই নিজের করে পেতে ইচ্ছে করে। পানপাতার মতো মুখ, কোঁকড়ানো চুলের ঢল পানপাতাকে আরও সজীব আর প্রাণবন্ত করে ধরে রেখেছে। গায়ের রংটি মিঠে করা, ওই মুখ দেখার পরই সদানন্দ ঠিক করে নেয় এই মেয়েকেই সে বিয়ে করবে।
খেতে না পাওয়া ছিপছিপে নয়, আবার দুচ্ছানা ঘিয়ের দৌলতে চর্বি তরঙ্গ তাকে স্থূলকায়া করেনি। এক কথায় প্রথম দর্শনেই সদানন্দের চোখে সুশীলার কোণে পাশ হয়ে গিয়েছিল। সদানন্দের প্রাণের বন্ধু শ্যামলকান্তিকে সঙ্গে নিয়েই সে প্রথম পাত্রী মনোনয়নে যায়। শ্যামলকান্তি কি একটা কথা তোলার চেষ্টা করেছিল, সম্ভবত লেখাপড়ার প্রসঙ্গ টানতেই চেয়েছিল। কে জানে কোত্থেকে কি বাগড়া পড়ে, সদানন্দ সেই সময় প্রসঙ্গান্তরে গিয়ে ওই প্রসঙ্গ ধামা চাপা দিয়ে দেয়। শুভ বিবাহ কার্য নির্বিঘ্নে মিটে যাবার পর সদানন্দ প্রথম তিক্ততার স্বাদ পায় ফুলশয্যার রাতে। সবাই চলে গেছে, নিমন্ত্রিত এবং রসিক বন্ধুরা। এখন ঘরে কেবলমাত্র সদানন্দ আর সুশীলা, এমনকি আড়িপাতা তুতো বৌদি আর বোনেরাও যে যার ঘরে ফিরে গেছে। সদানন্দ স্বাভাবিক কারণেই সংকোচের মধ্যে ছিল, তার জীবনে প্রথম নারী সান্নিধ্য। প্রাক বিবাহিত জীবনে অনেকেই আসতে চেয়েছিল, স্বভাব লাজুকতায় সেসব টেকেনি। এমনকি বাসর ঘরে সদানন্দের এক পড়শির বউ শিখা একটু বাড়াবাড়ি করে ফেলেছিল, ফস করে বলে দিয়েছিল লোকলজ্জার বালাই না রেখে, বৌদি আমার বরের সঙ্গে তোমার বরটিকে পাল্টাপাল্টি করে নেবে। সুশীলা কটমটিয়ে তাকিয়েছিল কিনা জানা যায়নি, কিন্তু শিখা তারপর থেকেই নীরব প্রতিমা। যাই হোক, অতীব সংকোচ নিয়ে সে বিছানার একপাশে গিয়ে প্রায় জড়ো দগবের মতো চুপ করে বসে বসে ভাবছিল কিভাবে কথা শুরু করা যায়। বেশিক্ষণ ভাবতে হয়নি, নিজেই নিজের ঘুমটা সরিয়ে প্রায় আক্রমণের ভঙ্গিতে সুশীলা প্রশ্ন করেছিল, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? ন্যাকামি করো না, ওই ঠোঁট কাটা বাসর মাতানো চুলগুলি মেয়েটা, নীললজ্জের মতো যে বললো বর পাল্টাপাল্টির কথা। সদানন্দ সত্যিই তাকে তেমন চিনত না, একই পাড়ায় থাকে রমেনের বউ, তার সঙ্গে কোনোদিন কোনো কথাবার্তাও হয়নি, মুখ চেনা আলাপ মাত্র। ও সহজভাবেই বলেছিল, না আমি ঠিক চিনি না, বোধহয় রমেনের বউ, তবে শুনেছি বিবাহিত মহিলারা ওই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ঠাট্টাই আর কি করে, ও তো কথার কথা। চুপ করো তো, প্রায় দাপানো আদেশ, কথার একটা মাত্রা থাকা দরকার। এই সত্যি বলছো তুমি ওকে চেনো না, নাকি আগে থেকে কিছু লটঘট পাকিয়ে রেখেছো? সদানন্দের ফুলশয্যার ফুল তখন শুকিয়ে যাবার দাখিল, এসব কি বলছে তার সদ্য বিবাহিত পত্নী? কিন্তু নতুন বউ বিশেষ কিছু বলাও যায় না, আর সেটা সদানন্দের স্বভাব বিরুদ্ধ বটে। প্রসঙ্গ পাল্টাবার কারণে বলেছিল, আমি সত্যি ওই মহিলার সঙ্গে এর আগে কোনোদিন কথাও বলিনি, কোনো আলাপও নেই। ভণ্ডামি অন্য জায়গায় করবে, তাই যদি হয় ও বাসর ঘরে এলো কেমন করে? হ্যাঁ তুমি ভুল ভাবছ, এ পাড়ার অনেকেই বরযাত্রী গিয়েছিল, ও হচ্ছে রমেনের বউ, রমেনের সঙ্গে ওর বউও বরযাত্রী গিয়েছিল, তাই পাড়া জ্বালানি মেয়ে। ছ্যা, আর কোনোদিন যেন এ বাড়িতে ওকে না দেখি। সদানন্দ তখনই প্রমাদ গুনেছিল, এই মেয়ের মনের জটিলতার তল পাওয়া তার পক্ষে খুব একটা সহজ সাধ্য ব্যাপার হবে না। যাই হোক, হুলের দংশন নিয়েই ফুলশয্যার রাতটা কেটে গিয়েছিল, তারপর ভালোই মন্দই আরও একটা মাস। তারপর বাড়িতে কাকচিল বসারও কোনো সুযোগ ছিল না। এক সপ্তাহের মধ্যেই নববধূ একটি তালিকা ফেলে দিয়েছিল তার সামনে, অফিসের গাড়ি আসে 9টার মধ্যে, অতএব 9টায় অফিস গমন, 10:30টায় বাড়িতে ফোন করতে হবে, 1:30টায় সুশীলা ফোন করে জানবে টিফিন খাওয়া হয়েছে কিনা, 5টায় ছুটি, ঠিক 5:30টায় অফিসের গাড়িতে বাড়ি ফিরে আসতে হবে। এই রুটিনের হেলদোল না থাকলেও একমাত্র 10:30টায় ফোন করা ছাড়া আর সবগুলোই সদানন্দ করে আসছিল এতদিন। সদানন্দ ভাবল এর জন্য আবার রাজকীয় ফরমান দেবার কি হল, তবু সে মিষ্টি হেসে সুশীলাকে কাছে টেনে আদর করে কিছু বলতে গিয়েছিল, কিন্তু সর্পদংশনে তাকে পিছিয়ে আসতে হয়েছিল। এই এত বেহায়া পানা কেন? লোকলজ্জার বালাই পর্যন্ত জানো না? না ঝিচাকুরদের সামনে আহ্লাদ না করলে বুঝি চলছে না? লেখাপড়া জানা মানুষের যে এত নীলাজ প্রবৃত্তি তা আমার জানা ছিল না ভায়া।
বলেই দুপদাপ শব্দ তুলে সুশীলা অন্যত্র চলে গিয়েছিল। আর একদিনের ঘটনা, সদানন্দ সবে অফিস থেকে এসে সোফায় পরিপাটি করে বসেছে। অফিসের ড্রেসটাও তখনও ছাড়া হয়নি, ভেবেছিল একেবারে চা খেয়ে চেঞ্জ করবে। ইতিমধ্যে কাজের মেয়ে অষ্টাদশী এক তরুণী কি কারণে বৈঠকখানায় এসেছিল। ওকে দেখে সদানন্দ চা আনতে বলে। ঠিক সেই মুহূর্তে সুশীলা উপর থেকে নেমে আসছিল, তারও হাতে চায়ের কাপ। কোথা থেকে কি এক ঝটকায় হাতের কাপ ছুঁড়ে ফেলে দেয় মেঝের ওপর। ঝনঝন শব্দে কাপটির টুকরো। কেন, কচি মেয়ের হাতে চা না খেলে আমোদ হয় না বুঝি? আমার হাতের চা কি এরই মধ্যে তেতো লাগতে শুরু করে দিয়েছে নাকি? সদানন্দের তখন ইচ্ছে করছিল ছাদ ফুঁড়ে আকাশে উড়ে যেতে। কোনো বাক্য ব্যয় না করে ও সোজা উপরে উঠে যাচ্ছিল। আবার কণ্ঠ নিনাদ, বলি কথার উত্তর দেবার কোনো ইচ্ছে হয় না বুঝি, নাকি দরকার নেই? ইচ্ছে এবং দরকার কোনোটাই ছিল না, তবু সে বলেছিল। সুশীলা, তুমি মাঝে মাঝে কি যে বলো তা তুমি নিজেই না জেনে বলো। দেরি হচ্ছিল বলে ওকে আনতে বলেছিলাম। কেন, ঘোড়ায় কি জিন চড়িয়ে আসা হয়েছে নাকি আর কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে? তুমি তো জানোই সন্ধ্যের পর আমি সোজা বাড়ি চলে আসি, কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখি না। ও বাবা গো, কি তার্ত করে দিয়েছ! তারপরই আগা পাঁচতলা ধুলো ঝাড়া শুরু হয় মেয়েটির। কিন্তু সেও তুখরা, সেই বা ছাড়বে কোন সুবাদে? ঝাঁঝিয়ে ওঠে, ও ভালো মানুষের বউ, অত ঝাঁক দেখাচ্ছ কারে? দাদাবাবু কি আমার হাত পা ধরে টেনেছে নাকি? চেয়েছে তো এক কাপ চা, তার জন্য এত কথা শোনাবার কি হলো শুনি? ওরে হতচারি, দাদাবাবু সোহাগি, বড় দরদ দেখি তোর! তোকে কি চা করার জন্য রাখা হয়েছে নাকি? তুমি কথাকার হিংসুটা মেয়ে গা, এক কাপ চা করে দিলে কি দাদাবাবুর চরিত্রে শ্যাওলা ধরে যাবে নাকি গা? পুরুষ মানুষকে এত সন্দেহ করনি, মিনছে তখন বারমুখ হয়ে যাবে, বুঝেছ? ব্যাস, আর যায় কোথায়? সুশীলা ক্রমশ দুশ্চিলা হয়ে উঠতে থাকে। গলার পর্দা 300 ডেসিবেল চড়িয়ে বলে, বলি কদিন, হ্যাঁ কদিন ধরে এইসব চলছে? কিসের কিসের কি চলছে? পিরিত পিরিত, যা করতে বাড়িতে ঢুকেছিস! গঙ্গা নামের কাজের মেয়েটি এরপর নিজ মূর্তি ধারণ করতে 3 সেকেন্ড সময় নেয়। খনখনিয়ে বলে ওঠে, পোকা পড়বে গো পোকা! যে মুখ দিয়ে অমন শিব তুল্য মানুষের নিন্দে করো, সে মুখ আর কোনো ভদ্রলোক দেখবে নি। ছি ছি, বলে কি গা? হ্যাঁ গা, বড় মানুষের বউ, আমার কি ভাতার নাই নাকি? না সে মরদ নয় যে তোমার বরের পেছনে হিংলির মতো ঘুরে বেড়াবো? যাক, অত সাত কথায় কাজ নেই, আমার মাইনে পত্তন মিটিয়ে দাও, এ বাড়িতে আর এক দণ্ড নয়। গঙ্গাকে রাখা যায়নি, আজকালকার কাজের মেয়েদের তরিবৎ করে চলতে হয়, পান থেকে চুন খসলেই চললুম। আসলে এখন না বোঝাই যায় না কে মনি বার গেছি। সদানন্দ কিন্তু নির্বিকারী ছিল, ঝি চলে গেলে অসুবিধে তো সুশীলারই। শেষ পর্যন্ত অনেক টাকা মাইনে দিয়ে ময়না নামের এক বিগত যৌবনাকে রাজি করানো হয়। সদানন্দ ঠিক করেই নিয়েছিল কাজের লোকজনের ব্যাপারে সে কোনোদিন নাক গলাবে না, চা কেন, এক গ্লাস জল পর্যন্ত চাইবে না। কিন্তু ভেতরে ভেতরে সদানন্দ সেই আনন্দিত ভাবটাই চলে যাচ্ছিল, চেহারার মধ্যে একটা শুকনো ভাব ফুটে উঠতে লাগলো। তবু সে নিজের মনেই থাকবার চেষ্টা করত, সেখানেও নিস্তার পেল না। ক্লান্ত অবসন্ন হয়ে একদিন ঠিক সন্ধ্যের মুখেই বাড়ি ফিরেছে, সুশীলা চেপে ধরল, হ্যাঁ গো তোমায় আজকাল কি দশায় ধরেছে? সদানন্দ প্রথমে বুঝতে পারেনি, বোকার মতো মুখের দিকে তাকিয়েছিল। কি হাঁ করে দেখছো কি, ভাজা মাছ কি উল্টে খেতে জানো না? না তুমি এখন ঠিক কি ব্যাপারে কথা বলছো সত্যি আমি বুঝতে পারছি না। বুঝতে চাইছো না বলো গো, এত রুখুসুখু ভাব কেন তোমার? এমনি শরীরটা ঠিক নেই। বলি শরীর না মন, কি বলতে চাইছো? শুনতে চাইছি। সুশীলা, নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করো। তার মানে তুমি মনে করো আমি পাগল? না পাগল নও, তাহলে অন্য ব্যবস্থা করা যেত। তবে এভাবে নিজের মনটাকে যদি ক্রমাগত নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে থাকো তাহলে পাগল হওয়া কিছু বিচিত্র নয়। ও ও, তার মানে তুমি এখন থেকে আমায় পাগল করার চেষ্টায় আছো না? আর আমাকে পাগল প্রমাণ করতে পারলেই নিজের কার্যসিদ্ধি হবে, তাই তো? কার্যসিদ্ধি মানে? আর একজন মনের মতো কাউকে নিয়ে আসবে। উঠে দাঁড়ায় সদানন্দ, খানিকক্ষণ সুশীলার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, এরকম কোনো ভাবনা আমার মাথার মধ্যে ছিল না।
আজ থেকে সেটাই তুমি ঢুকিয়ে দিলে। কি বললে, কি বললে? তার মানে তুমি সত্যি সত্যি আমাকে পাগল করতে চাইছো? সদানন্দ খানিকটা সময় নেয়, তারপর ধীরে ধীরে সুশীলার কাছে গিয়ে তাকে বলে, সুশীলা, আমার খুব বেশি চাহিদা কোনোদিনও ছিল না জীবনের থেকে। আমি একটু সুখী হতে চেয়েছিলাম, আর লোকে সেই জন্যই বিয়ে করে। কিন্তু তোমার অকারণ সন্দেহ, তোমার জটিল ভাবনা চিন্তা, সত্যি বলছি, আমার লাইফটাকে হেল করে দিচ্ছে। বাড়ির একটা কাজের মেয়ে, ভালো করে আমি তার মুখটাও কোনোদিন দেখিনি, তাকে নিয়ে এমন সব কথা বললে, মেয়েটা তোমারই নিন্দে করে এ বাড়ি থেকে চলে গেল। অফিসের পরও আমার কিছু কাজ থাকতে পারে, কিন্তু সাত তাড়াতাড়ি ফিরে আসতে হয় তোমার অকথা কুকথার ভয়। আজ অকারণে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছো, এগুলো কি সুস্থতার লক্ষণ? বাজে জ্ঞান দেবার চেষ্টা করো না সদানন্দ, এসব কথার জোড়াতালি দিয়ে অন্য মেয়েদের ভুল হবে। তুমি সুন্দর দেখতে ছেলেদের আমি একদম বিশ্বাস করি না। বেশ তো, তাহলে কুৎসিত কাউকে বিয়ে করলেই তো পারতে। কেন করবো? হ্যাঁ, দেখতে রূপবান হলেই তাকে চরিত্রহীন হতে হবে? হ্যাঁ, এটা তোমার ভুল ধারণা, নিজের ধারণা পাল্টাও, নইলে নইলে দেখতেই পাবে। হ্যাঁ হ্যাঁ, দেখাতেই চেয়েছিল সদানন্দ, একটা হেস্তনেস্তই করতে চেয়েছিল, করিনি, কারণ সদানন্দর ধৈর্য অসীম। যথারীতি সে অফিস করে, অফিসের পর বাড়ি ফিরে কোনোদিন বই পড়ে, কোনোদিন টিভি দেখে, সেখানেও বিপত্তি শুরু। সুশীলা তখন ঘরে ছিল না, সদানন্দ টিভি খুলে বসেছিল, টিভিতে তখন আবেগ ঘন একটা সিন চলছে, নায়ক নায়িকাকে কাছে টেনে নিয়ে গভীর আবেগে চুম্বন করতে যাবে, হঠাৎই টিভি সুইচ অফ। সদানন্দ মুখ ঘুরিয়ে দেখে সুশীলা সুইচ অফ করে রোষ নেত্রে তার দিকে তাকিয়ে রয়েছে। কিছু বলার আগেই সুশীলা খ্যান খেয়ে উঠেছে। লজ্জাও করে না? না, আধ দামড়া বুড়ো, এখনো মন থেকে নোংরামি গেল না, বসে বসে ওইসব রসের দৃশ্য দেখতে চাইছে? সম্ভবত সদানন্দ মৌনই নিয়েছিল সেদিন, সে চুপ করে উঠে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে সারা সন্ধে কাটিয়ে দিয়েছিল। না, বই পড়ারও উপায় নেই, টিভি দেখা ছেড়ে দেবার পর সন্ধে কাটাবার জন্য বই পড়া শুরু করলো, কোথায় যেন ছিল সুশীলা, হঠাৎই ছো মেরে ওর হাত থেকে বইটা তুলে নিয়ে প্রথম পাতাটা দেখে মুখ বেঁকালো। কি হলো, কি বইটা হাত থেকে নিয়েই বা নিলে কেন, আর ওভাবে মুখই বা বেঁকালে কেন? চরিত্রহীন শরৎচন্দ্র, কেন আর কোনো বই ছিল না? ছেলে মেয়ের কেচ্ছা কাহিনী না পড়লে চলে না বুঝি, যেমন নিজে তেমনি বই পড়ার ঢং, ছ্যা ছ্যা। একদিকে বইটা ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে অন্যত্র চলে যায়। হাঁ করে কিছুক্ষণ ওর গমনপথের দিকে তাকিয়ে থাকতে থাকতে সদানন্দ ভাবতে থাকে, সে এখন যায় কোথায়? ওর আবাল্যের বন্ধু শ্যামলকান্তি, সদানন্দ অনেকদিন থেকেই ভাবছিল ওর সঙ্গে একবার কথা বলা দরকার, শ্যামলকান্তি ব্যাংকে চাকরি করে, একদিন ডেকে পাঠালো ওকে ওর নিজের অফিসে, খুলে বলল সব কিছু। সব শুনে শ্যামল কিছুক্ষণ ধরে মাথা চুলকল, তারপর সিগারেট ধরাতে ধরাতে বলল, তুই মরেছিস, একেবারে জলজ্যান্ত মৃত্যু, কিন্তু একটা সহজ উপায় বল, এভাবে চললে একদিন আমার নয় তো ওর মৃত্যু সংবাদ পাবি, মানে ফিজিক্যাল ডেথ। একটা কাজ কর, ছেলে পুলে না হলে মেয়েরা অনেক সময় এরকম বাতিগ্রস্ত হয়, তুই একটা বাচ্চা পয়দা কর না। কর বললেই হয় নাকি, এ তো দেখ না, দেখতে দেখতে 3 বছর হয়ে গেল, কোথায় বাচ্চা, কোথায় কি, ডাক্তার দেখেছিস? দেখাবে না, ওর লজ্জা করে। এ তুই শালাম পুরুষ মানুষ না কি রে, বাচ্চা হচ্ছে না এটা তো একটা প্রবলেম নাকি, তার জন্য তো ডাক্তার ডাকাতে হবে। ঠিক আছে, লেডি গাইনির কাছে যা, লেডিদের চিকিৎসা শাস্ত্রে জ্ঞান কম। এটা কোন মহান আত্মা বলেছে? সুশীলা, ও এখন তন্ত্রমন্ত্র টুকটাক শুরু করে দিয়েছে। তোকে বাঁচায় কার বাপের সাথ দি? কদিন ধরে আমি একটা কথা ভাবছি শ্যামল, কি খুন করব সুশীলাকে। কিন্তু কোনো সহজ প্রক্রিয়া খুঁজে পাচ্ছি না রে। তোর কি মাথাটাও গেছে নাকি? তোরও যেত না না বলে কিছুক্ষণ ধরে পেপার ওয়েট নিয়ে নাড়াচাড়া করে শ্যামল, তারপর বলে, তুই চালা কাজ কর, রোজ 6টার মধ্যে বাড়ি ফিরিস তো, এবার থেকে বেশ রাত করে বাড়ি ফেরা শুরু কর,
মানে তুই কি বাড়িতে দক্ষ যজ্ঞ শুরু করাতে চাস নাকি? এদিকটা ভাবিনি। ঠিক আছে, রিভার্সটা কর। যেমন চেনা জানা সব বন্ধু আর বন্ধু পত্নীদের রোজ সন্ধ্যেবেলা বাড়িতে ইনভাইট কর, আর সেই দলে ওকেও নিয়ে বসা। দেখ, আমার মনে হয় পাঁচজনের সঙ্গে মেলামেশা করলে ওর মনের এইসব জড়তা কেটে যেতে পারে। এই কথাটা সদানন্দর মনে ধরে। বিশিষ্ট বন্ধুদের ফোনে ফোনে নিজের প্রবলেম জানিয়ে তাদের সস্ত্রীকে ইনভাইট করে, সুশীলার সঙ্গে সবার আলাপটালাপ করিয়ে দেয়। সদানন্দ সর্বদাই তটস্থ হয়েছিল, ওদের সামনেই না আবার কিছু সিন তৈরি করে বসে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সুশীলা আশ্চর্য রকমভাবে অত্যন্ত সুশীল বালিকার মতো তাদের সঙ্গে গল্প আড্ডায় মেতে গেল। এমনকি তাদের ঘন ঘন চা পরিবেশনেও তার কোনো বিকার নেই। না, সদানন্দ নিজেকে ধিক্কার দিল, ছি, এতদিন এমন সহজ প্রক্রিয়াটা কেন তার মাথায় আসেনি। সেদিন সান্ধ্য আসর শেষ হবার সঙ্গে সঙ্গে শ্যামলকান্তিকে জানিয়ে দিল সদানন্দ ওষুধ ধরেছে। 15 দিন। বিবাহিত জীবনের এই 15 দিনের স্বর্গ সুখে যখন সদানন্দর মনে এবং চেহারায় বিকশিত ভাব এসেছে, তাকে আরও নধর এবং উৎফুল্ল দেখাচ্ছে, ঠিক তখনই অ্যাটাচি রেডি করে একদিন অফিস বেরোবার মুখে মনে হলো কানের কাছে যেন বোমা ফাটল। এই যে বলি, আর কত নষ্ট আমি দেখবো তোমার। হ্যাঁ, চমকে উঠেছিল সদানন্দ। নষ্টামি মানে? না, কি বলছো আমি বুঝতে পাচ্ছি না। এত জেল্লা বেরোচ্ছে কেন মুখে চোখে? নিত্তি পাট ভাঙা জামা কাপড়, গায়ে গলায় সেন্ট মাখা, দামি দামি আফটার শেভ, ডিওড্রেন্ট, আমি কিছু বুঝি না। না, সদানন্দ শান্ত এবং সদ্য আনন্দময় মেজাজে কে যেন পিন ফুটিয়ে দিল। অহেতুক বাক্যবাণে এবার সে সত্যি ধৈর্যচ্যুত হল। গলায় রুক্ষতা এনে বলল, কিসের কি বোঝো তুমি? প্রতিদিন এত সাজের বহর কেন, কে জুটেছে? আচ্ছা সুশীলা, তোমার মনে কি আর কোনো চিন্তা আসে না? একটু ঠাকুর দেবতার কথাও তো ভাবতে পারো। তা তো বটে, না হলে তোমার সুবিধে হবে কেমন করে? আমি ঠাকুর নিয়ে মেতে থাকবো, যোগিনী হব, আর সেই তালে উনি মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করবেন, রোজ সন্ধ্যেবেলা বন্ধু আর বন্ধুর বউদের নিয়ে আড্ডা আরো জমে উঠবে। বলি, কার বউকে দেখাবার জন্য এত সাজের বাহার, সত্যি করে বলো। হঠাৎ কি যেন হয়ে যায় সদানন্দর, মাথা দপদপিয়ে ওঠে, চোখের কোণে উপচে পড়ে রক্তরাগ, শরীরের সমস্ত জোর একসঙ্গে করে ঠাস করে একটি চড়কষায় সুশীলার কালে। এতটার জন্যে তার কোনো প্রস্তুতি ছিল না। সুশীলাও কোনোদিন ভাবতে পারেনি সদানন্দ তার গায়ে হাত তুলতে পারে। চরের প্রচণ্ডতায় সুশীলা একদিকে ছিটকে পড়েছিল, আর সেদিকে তাকিয়ে সদানন্দ বলেছিল, এরপর আর কোনোদিন যদি এ ধরনের কথা বলো, সেদিন আমার হাতে তুমি খুন হয়ে যাবে আমি বলে রাখলাম। অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিল সুশীলার মধ্যে। এরপর থেকে সে প্রায় নির্বাক হয়ে গেল, কারো সঙ্গে আর কোনো বাক্য বিনিময় নয়, এমনকি কাজের মাসি ময়নার সঙ্গেও নয়, কেতোর সঙ্গেও নয়। কেতো কাজের লোক, জিনিসপত্র কেনা বাজার করা এসব সেই করে। না, সদানন্দর খুবই খারাপ লেগেছিল। অতিষ্ঠ হয়ে সে অনেকবারই সুশীলাকে মনে মনে খুন করেছে, করেছে তার হাত থেকে নিষ্কৃতির কামনায়। কিন্তু সত্যি সত্যিই সে মেরে বসবে এমনটা ভেবে উঠতে পারেনি। তো স্বামী স্ত্রীর কথা বন্ধ, সুশীলা আর কোনো ব্যাপারে নাক গলায় না। সে তার শোবার ঘর আলাদা করে নিয়েছে। সদানন্দ একটু দ্বিধাগ্রস্ত হলেও ভাবে এই ভালো, অন্তত বাক্য যন্ত্রণাটা কমলেও ঘরে শান্তি ফিরে আসে। বেশ জোড়াতালি দিয়ে ভাব বাচ্চে দিন কাটছিল। হঠাৎ সদানন্দ গৃহে আবির্ভাব ঘটে লেখা বসুর। কে না, সুশীলার মামাতো বোন। মহিলার বয়স 32-33, থাকতেন দিল্লিতে, ওখানেই বর্ন অ্যান্ড ব্রট আপ, অবিবাহিতা এক অধ্যাপিকা। কলকাতায় একমাত্র আত্মীয়া ওই সুশীলা, কারণ সুশীলার পিতৃকুলে একটিমাত্র ভাই ছাড়া আর কেউ নেই। সেই ভাইও বিদেশে চাকরি নিয়ে সেটেলড, অতএব ওঠার জন্যে একমাত্র সুশীলার বাড়ি ছাড়া লেখার অন্য কোনো স্থান নেই। সদানন্দর সঙ্গে লেখার আলাপ বিয়ের সময়, সেই সময় লেখা কয়েকদিনের জন্য কলকাতায় আসে।
লেখা খুব একটা সুন্দরী নয়, কিন্তু স্বাস্থ্যবতী। উদগ্র না হলেও তার যৌবন সৌন্দর্য হেলাফেলা করার মতো নয়। সোনালি ফ্রেমের চশমায় মুখখানিকে বেশ চটকদার মনে হয়। লেখা শিক্ষিত, মার্জিত। লেখা সরাসরি বাড়ি না গিয়ে হাওড়া স্টেশন থেকে তাদের বাড়িতে ফোন করে। সদানন্দই ফোনটা ধরে, প্রথমটাই চিনতে পারেনি, পরে বুঝতে পেরে ময়নাকে ডেকে বলে যায়, তোমার দিদিমণিকে ডেকে দাও, ওনার বোনের ফোন। অফিসে বসে সদানন্দ ভাবতে থাকে, তার শাড়িটির এ বাড়িতে আসা কতটা সৌভাগ্যের অথবা দুর্ভাগ্যের। স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা নেই, এসব ক্ষেত্রে জোড়া দেওয়ার কাজে তৃতীয় ব্যক্তির সংযোগ মাধ্যম বেশ ফলপ্রদ হয়। আবার তার স্ত্রীর স্বভাবটির কথা চিন্তা করে মন বিষিয়ে ওঠে, কারণ শেষ পর্যন্ত হয়তো শালিটিকে নিয়েই নতুন উৎপাত শুরু হবে। তবে এই ক্ষেত্রে, মানে সদানন্দের ক্ষেত্রে, দুটি ঘটনাই ঘটে গেল। লেখা আসার পর জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক হতে শুরু করে, সুশীলাও কথা বলার লোক পেয়ে মোটামুটি সহজ হতে থাকে। সদানন্দ প্রথম প্রথম শালিটির সান্নিধ্য থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু লেখা অন্য জল হাওয়ার মানুষ, তার মধ্যে কোনো সংকোচের গুমোট কিছু ছিল না। নারী পুরুষের স্বাভাবিক মেলামেশার মধ্যে যে কোনো জটিলতার জন্ম হতে পারে এমন সংকীর্ণতা তার মধ্যে ছিল না। ফলে শালি জামাইবাবুর মধ্যে অচিরেই একটু মধুর সম্পর্ক গড়ে উঠল। লেখা বুদ্ধিমতী মেয়ে, কয়েকদিনের মধ্যেই সে বুঝতে পারল তার দিদিটির মধ্যে একটি মারাত্মক জটিল রোগ আছে, তার নাম সন্দেহ। সে প্রাণপণ চেষ্টায় থাকলো দিদিকে স্বাভাবিক করার জন্য, কিন্তু হঠাৎ একদিনের ঘটনায় আবার সব তোলপাড়। সন্ধেবেলা ছাদে বসে লেখা আর সদানন্দ সুশীলাকে নিয়েই আলোচনা করছিল। সদানন্দ তার বিষম জীবনের সবকিছুই লেখাকে জানিয়েছিল। সেই সন্ধ্যায় তাদের আলোচ্য বিষয় ছিল কোনো মানসিক চিকিৎসককে দিয়ে সুশীলাকে সারিয়ে তোলা। সন্ধ্যার অন্ধকার, নির্জন ছাদ, এক পুরুষ এক নারী গভীর আলোচনায় মগ্ন। এহেন দৃশ্য দর্শককেও অন্য কিছু ভাবতে সাহায্য করে, তো সুশীলা নামক নারীটি যদি এহেন দৃশ্য অবলোকন করে তার ফল কি হতে পারে তা সকলেরই অনুমেয়। এ তাবৎকাল সুশীলা তার ক্ষুরধার বাক্যবাণে সদানন্দকেই অস্থির করে এসেছে, কিন্তু সেই সন্ধ্যায় যে বাক্য প্রয়োগ করে তা শোনার মতো কান সম্ভবত সদানন্দরও তৈরি ছিল না। লেখা তো নয়। এই তুই কি এ বাড়িতে খানকিগিরি করতে এসেছিস নাকি রে? দিল্লিতে বুঝি আর কোনো বাবু ছিল না? এখন বুঝতে পারছি কেন ওই লোক আমায় কথায় কথায় খুন করার হুমকি দেয়। সদানন্দর মনে হলো সেই মুহূর্তে ভূমিকম্পে সব লণ্ডভণ্ড হয়ে গেলে সকলেরই মঙ্গল, আর লেখা তো আকাশ থেকে পড়ে। সে ভাবতেও পারে না কোনো ভদ্রবংশীয় মহিলা এহেন শব্দ বেশ চিৎকারের সঙ্গে উচ্চারণ করতে পারে। ইদানিং সদানন্দ প্রতিবাদ করা ছেড়ে দিয়েছিল, সে কোনো কথা না বলে নিচে নেমে আসে। লেখার বাংলা বলাটা খুব ফ্লুয়েন্ট নয়, হিন্দি বাংলা ইংরেজির জগাখিচুড়ি মিশ্রিত ভাষায় লেখা কেবল বলে, ছি ছি দিদিজি, ক্যাসিলার কি হেতু, তোর মুখে কি কুচ্ছই আটকায় না নাকি, এসি গন্দি বাত করতি হেতু? না রে আটকায় না, এই কালি এই বাড়ি ছেড়ে চলে যাবি তুই, তোর ওই পরের ভাতার খেকো মুখ যেন আমায় আর দেখতে না হয়। সদানন্দ প্রথমে ডিভোর্সের কথা ভাবে, কিন্তু উকিল মশাই এ ধরনের কেসে চট করে ডিভোর্সের আশ্বাস দিতে পারেন না। অগত্যা সদানন্দকে খুনের ডিসিশনটা নিতে হয়, আর ঠিক তারপর পাঁচ দিনের দিন সুশীলাকে তার বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেল। হাউস ফিজিশিয়ান ডাক্তার প্রণবেশ রুদ্র সুশীলাকে ভালো করে পরীক্ষা করার পর সদানন্দকে জানান, মিস্টার ঘোষ, আপনার ফ্যামিলি ফিজিশিয়ান হিসেবে আপনার স্ত্রীর জন্য কোনো ডেথ সার্টিফিকেট আমি তো দিতে পারছি না, আই থিঙ্ক দিস ইজ নট এ নর্মাল ডেথ, প্লিজ ইউ মাস্ট রিপোর্ট দিস টু দ্য লোকাল পুলিশ স্টেশন। হ্যালো, ইজ দিস ভবানীপুর পুলিশ স্টেশন? ইয়েস স্পিকিং, মে আই স্পিক টু দ্য অফিসার ইন চার্জ প্লিজ? হোল্ড অন। একটু পরেই অন্য স্বর ভেসে এলো, ওসি বিকাশ তালুকদার স্পিকিং। নমস্কার স্যার, আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে,
আমি বাড়ি ফিরে দেখি আমার স্ত্রী আনকনশিয়াস অবস্থায় বিছানায় শুয়ে আছেন। আমাদের হাউস ফিজিশিয়ান ডিক্লেয়ার করেন শি ইজ ডেড এবং তিনিই আমাকে লোকাল থানায় রিপোর্ট করতে বলেন। আপনার নাম? সদানন্দ ঘোষ। বাড়ির ঠিকানা? বিকাশ তালুকদার সদানন্দ প্রদত্ত ঠিকানা লিখে নেন, তারপর বলেন, বডি রিমুভ করার চেষ্টা করবেন না, কোথাও কোনো কিছুতে হাত দেবেন না, আর বাড়ির কোনো লোককে বাইরে যেতেও দেবেন না, আমরা আসছি। প্রাইভেট ইনভেস্টিগেটর নীলাঞ্জন ব্যানার্জি তখন থানাতেই বসে। বিকাশের কথাবার্তা শুনে একবার তার দিকে তেচ্ছা দৃষ্টি ফেলে আবার সেদিনের টেলিগ্রাফটা উল্টাতে শুরু করল। বিকাশের কিন্তু নজর এড়ায় না, ফোনটা নামিয়ে রাখতে রাখতে বলেন, এমন একটা ভাব দেখালেন ব্যানার্জি সাহেব যেন খুন খারাপের ব্যাপারে আপনার কোনো ইন্টারেস্টই নেই, ওসব কথা যেন শোনাও পাপ। নীল নিরুত্তর পূর্ববথ। আপনাকে আমি অনেকদিন থেকে দেখছি, কেন ভাই বনিতা করছেন? আমি কিছুই করিনি, কেবল টেলিগ্রাফের পাতা উল্টাচ্ছি। বেশ গম্ভীর স্বরে নীলের সংক্ষিপ্ত উত্তর। বেড়াল যদি বলে তার মাছে অ্যালার্জি হয়েছে সেটা কি কোনোভাবেই বিশ্বাসযোগ্য? কি করতে বলছেন আমাকে? খবরের কাগজটা মুড়ে রেখে আমার সঙ্গে চলুন। আশ্চর্য, আমি তো পুলিশের চাকরি করি না, পুলিশের কেউ নই। খাতায় কলমে তাই, কিন্তু নো কিন্তু, কেসটা পুলিশের অ্যান্ড ইটস ইয়োর রেসপন্সিবিলিটি, আমি যাব কোন ঠেকায়? দেখুন ব্যানার্জি সাহেব, জীবনে অনেক গুরুত্বপূর্ণ কেসে আপনি আমাকে সাহায্য করেছেন, আমি তার জন্য সারা জীবন আপনার কাছে ঋণী এবং কৃতজ্ঞ। অতি বিনয় হয়ে যাচ্ছে, এক কাজ করুন, বধূহত্যা, চোখ কান বুঝিয়ে কেসটা ফর্মুলায় ফেলে দিন, শ্বশুর শাশুড়ি দেওর ননদ হাজব্যান্ড যাকে যাকে সামনে পাবেন সোজা দিয়ে গারদে পুরুন, তারপর বাঁধা গোতে ফেলে দিন। অসহায় বধূকে সকলে মিলে হত্যা করেছে, দেখুন এখন আইন বধূর ফরে, বধূর দোষ থাকুক বা না থাকুক, বধূহত্যার মতো সহজ কেস তো আর হয় না। ঠাট্টা করুন, ব্যঙ্গ করুন, সব মেনে নিচ্ছি, এর পেছনে একটা বিশাল চক্র কাজ করে তাও মেনে নিচ্ছি, কিন্তু কখনো কখনো তার ব্যতিক্রম ঘটে। আপনি কি বলতে চাইছেন সবসময় বধূরা নির্দোষ আর স্বামীর গোষ্ঠীবর্গকে আদালত জেলে পুরে দেয়? আমার এখন তর্ক করতে ভালো লাগছে না বিকাশবাবু। তাহলে উঠুন, আপনার চোখ বাজ পাখির মতো, একটা ছোট্ট সূত্র আপনার চোখ এড়ায় না, প্লিজ চলুন, দেরি করে গেলে অনেক ইম্পর্টেন্ট ক্লু হাতছাড়া হয়ে যেতে পারে, আপনার শেখানো বুলি কপচালাম, উঠুন ভাই, একটু নয় আমাকে হেল্প করবেন, বুড়ো হয়েছি, আর কটা বছর পর রিটায়ারমেন্ট, আর জ্বালাবো না, কথা দিচ্ছি। নীল হেসে ফেলে ওর কথা শুনে, তারপর কাগজটা মুড়ে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে বলে, এই জন্যই না আমি থানায় আসা ছেড়ে দিয়েছি, আর বিশেষ করে আপনার সঙ্গ, নিন চলুন। সদানন্দর বাড়িটা হিউম রোডের কাছে, সাবেকি বাড়ি, দোতলা, ছাদ আছে, বেশ প্রশস্ত ছাদ, বাড়িটাও বেশ ঝকঝকে, দোতলায় সামনের দিকে টানা লম্বা বারান্দা। জিপ থেকে নেমে তালুকদার একবার আপাদমস্তক বাড়িটাকে জরিপ করলেন, কোথাও কোনো লোকের চিহ্ন নেই, মেন গেট ভেতর থেকে বন্ধ। নীলের দিকে তাকিয়ে তালুকদার বললেন, আসুন ব্যানার্জি সাহেব। সঙ্গে দুজন কনস্টেবল ছিল, তাদের গেটের বাইরে দাঁড় করিয়ে তালুকদার কলিং বেলে চাপ দিলেন। মিনিটখানেকের মধ্যে মাঝবয়সী একটি কাজের লোক এসে দরজা খুলে দাঁড়ায়। এটাই কি সদানন্দ ঘোষের বাড়ি? আগে হ্যাঁ। বাড়িতে আছেন তিনি? আগে গিয়ে বলো আমরা থানা থেকে আসছি। লোকটি মানে কেতো খবর দিতে যাবার আগেই দেখা গেল সদানন্দ নিচে নেমে এসেছে,
আসুন স্যার, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম, ওপরে যেতে হবে। হ্যাঁ চলুন। বিশাল মাপের ঘর, নানা রকমের আসবাবে ঘর প্রায় ভর্তি। খাট, সোফা, টিভি, বুকশেলফ, আলমারি কি নেই, সবই আছে কিন্তু সবেতেই অযত্নের ছাপ। একটা ঘরের সাজগোজ দেখে বোঝা যায় সে ঘরের মালকিনের স্বভাব। পুরুষরা একটু অগোছালো হয় কিন্তু বেশিরভাগ মহিলা নিতান্ত অলস প্রকৃতির না হলে মোটামুটি ঘরটিকে সুন্দর করে রাখার চেষ্টা করে। তাছাড়া ঘরের আসবাব বলে দেয় মালিকের সচ্ছলতা কেমন। বিকাশ তালুকদার একবার নজর চালিয়ে দেন সবকিছুর ওপর, তারপর বলেন, বড়ি কোথায়? আগে পাশের ঘরে। তাহলে এ ঘরে নিয়ে এলেন কেন? না মানে প্রথমেই একটা মৃত্যু দৃশ্য দেখানো। আপনার বাড়িতে আমরা নেমন্তন্ন খেতে আসিনি, চলো নগরে চলুন। পাশের ঘরটা বড় ঘরটির লাগোয়া ঘর, দুই পার্টিশন ওয়ালের মাঝে বন্ধ দরজা। এই ঘরটি কিন্তু অপেক্ষাকৃত ছোট। ঘরের এক পাশে সিঙ্গেল খাট, খাটে এক মহিলার নিষ্প্রাণ দেহ, পা থেকে বুক পর্যন্ত চাপা চাদর। খাটের পাশে একটা ছোট টিপয়, অন্যান্য আসবাব বলতে একটি ড্রেসিং টেবিল, কিছু প্রসাধন সামগ্রী, তাও এমন কিছু নয়, পাউডার, সুগন্ধি তেল, সিঁদুরের কৌটো, আধ টিউব বোরোলিন, মাথার কাঁটা, চিরুনি ইত্যাদি। অন্যদিকে ওয়ার্ড্রোব, টানতেই খুলে গেল, ঠাসা কাপড়, সবই মেয়েদের শাড়ি। ঘরের এক কোণে ছোট্ট টুলের ওপর একটি অ্যারিস্টোক্র্যাট সুটকেস, আরেকটি ছোট্ট টেবিলে দামি ট্রানজিস্টার, একটা কলম। নীল আর বিকাশ তালুকদার এগিয়ে গেলেন সুশীলার দিকে। মহিলার বয়স আনুমানিক 35, কোঁকড়ানো কালো চুলের ঢাল ছড়িয়ে আছে বালিশের ওপর, মুখখানি অনেকটা প্রতিমার মুখের মতো, পান পান ধাঁচ, টানা টানা বড় চোখ, চোখ বোজানো থাকলেও তা বোঝা যায়, সিঁথি উপচানো সিঁদুর, কিন্তু মুখের মধ্যে বিরক্তির ছাপ, দুই ভ্রুর ভাঁজে ভ্রুকুটির কুটিল রেখা, ঠোঁট দুটি ঈষৎ ফাঁক। চাদর চাপা থাকলেও মহিলা যে স্বাস্থ্যবতী সেটা বোঝা যায়। বডি দেখতে দেখতে বিকাশ জিজ্ঞেস করেন, এনে আপনার স্ত্রী? আগে হঠাৎ নজর পড়ে ঘরের সংলগ্ন ঝুল বারান্দায় এক মহিলা আকাশের দিকে উদাস দৃষ্টি মেলে তাকিয়ে আছে। উনিকে? আগে আমার শালিকা, সুশীলার পিস্তত বোন লেখা বসু। তাহলে আপনি বলছেন আপনার হাউস ফিজিশিয়ান এর মৃত্যুকে অস্বাভাবিক বলছেন, তাই তো? হ্যাঁ, ওনারই পরামর্শ মতো আপনাদের ফোন করি। আপনার নিজের কোনো সন্দেহ হয়নি? কিসের? ওর অস্বাভাবিক মৃত্যু হতে পারে যে। না তো, অনেকে কোনো অসুখ বিসুখে ভুগছিলেন নাকি? না। আপনার বাড়িতে? আচ্ছা তার আগে বলুন, এটা কি আপনার নিজের বাড়ি? হ্যাঁ। আপনি করিয়েছেন? না, বাড়ি আমার ঠাকুরদার। আমার বাবা ছিলেন ঠাকুরদার অনলি সান এবং আমিও আমার বাবার অনলি সান। বুঝলাম। কত বছর আপনাদের বিয়ে হয়েছে? 6 বছর। ইস্যু কটি? আমাদের কোনো ইস্যু ছিল না। ডাক্তার দেখিয়েছিলেন? না। ওয়াই, কি করবো বলুন, আমি অনেক করে সুশীলাকে গাইনির কাছে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু ও কিছুতেই ডাক্তার দেখাতে রাজি হয়নি। তাবিজ মাদুলি মন্ত্রতন্ত্রতেই ও বিশ্বাস করত। দ্যাটস কোয়াইট আ সিলি এক্সকিউজ। এক্স্যাক্টলি, আমিও তাই বলি স্যার। আপনাদের মধ্যে কোনো কমপ্লিকেশন গ্রো করেনি? আই মিন আপনাদের সম্পর্কটা কেমন ছিল? চট করে এই প্রশ্নের উত্তর জোগালো না সদানন্দর মুখে, সে চুপ করেই রইল। মিস্টার ঘোষ, মনে করবেন না যেন আপনার প্রাইভেট জীবন সম্বন্ধে আমাদের অহেতুক কোনো কৌতূহল আছে, এটা ইনভেস্টিগেশনের স্বার্থেই করছি। মুখটা একটু কাঁচু মাচু করে সদানন্দ বলে, আমাদের মধ্যে ওটারই অভাব ছিল। কিরকম? সুশীলা আমাকে সহ্যই করতে পারত না। কেন? ও প্রচণ্ড রকমের সন্দেহপ্রবণ মহিলা ছিল স্যার। সত্যি কথা বলতে কি, বিবাহিত জীবনে ফুলশয্যার রাত থেকে আজ পর্যন্ত আমাদের মধ্যে কোনো শান্তি ছিল না। বিকাশ এবং নীল নিজেদের মধ্যে একবার তাকাতাকি করে নেয়। বিকাশ প্রশ্ন করেন, এর কারণ কিছু অনুমান করতে পারেন? আগেই বলেছি ও খুব জেলাস প্রকৃতির ছিল, প্রচণ্ড রকমের সন্দেহবাতিক। ওর সর্বদাই ধারণা ছিল আমি কোনো না কোনো মেয়ের সঙ্গে প্রেম করছি। সত্যি সত্যি করতেন নাকি? না, ওনার করে দেওয়া রুটিন ছাড়া আমার কোনো ব্যক্তিগত জীবন ছিল না। তা এ বাড়িতে আর কে কে থাকেন? আমরা দুজন, দুটি ঝি চাকর এবং, থামবেন না বলে যান, আমার শালিকা।
তা উনি বেশি দিনের জন্য আসেননি, কলকাতায় আর কোনো আত্মীয় স্বজনের বাড়ি না থাকায় উনি দিন পনেরো হলো আমাদের এখানে এসে উঠেছেন। এটা বিশ্বাসযোগ্য? মানে এ কথা কেন বলছেন? না এমনি, তা কিভাবে উনি মারা গেলেন সে সম্পর্কে কোনো ধারণা আপনার আছে নাকি? ঠিক বলতে পারবো না, কেবল কে কেবল কি আজ দুপুরে আমার অফিসে একটা ফোন গিয়েছিল স্যার। তখন কটা? দুটো বেজে পাঁচ। কে করেছিলেন? অপারেটর বলল আমার স্ত্রীর কণ্ঠস্বর। আপনার স্ত্রীর কণ্ঠস্বর আপনার অপারেটর জানেন? হ্যাঁ, সুশীলা আগে প্রায়ই আমাকে ফোন করতো, আসলে ও আমায় সবসময় চোখে চোখে রাখার প্ল্যানে চলত। বুঝেছি। তারপর ফোন পেয়ে আপনি কি করলেন? আমি তো ফোন পাইনি, আমি একটু অফিসের কাজে বেরিয়েছিলাম। তাহলে খবরটা পেলেন কীভাবে? ওই যে বললাম অপারেটরের কাছে ফিরে আসার পর। তারপর? অপারেটরের মুখে শুনলাম আমার স্ত্রী নাকি অসুস্থ, তাই ফোন পেয়েই আমি বাড়ি ফিরে আসি। কটা তখন? প্রায় সাড়ে চারটে, কারণ অফিসে ফিরে আসি চারটে নাগাদ। হাতের কাজগুলো পিয়েকে বোঝাতে লেগেছিল মিনিট দশেক, তারপর বাড়ি ফিরতে হ্যাঁ ওই রকম সময় লেগেছিল। এসে কি দেখলেন? দেখলাম সুশীলাকে সবাই ঘিরে আছে আর ডাক্তার রুদ্র গম্ভীর মুখে বসে আছেন। সম্ভবত হি ওয়াজ ওয়েটিং ফর মি। সেই সময় সুশীলা দেবীর আশেপাশে কারা ছিলেন? কে তো ময়না, পিসিমা, লেখা আর পাশের বাড়ির রমলা বৌদি। আপনার পিসিমা কোথায় থাকেন? আমার ঠিক দুটো বাড়ির পরেই। পিসিমার সঙ্গে সুশীলার বেশ ভাবটাপ ছিল। এই সব কথা চলাকালীন নীল এক মনে সুশীলার মৃতদেহ এবং আশপাশের যা কিছু দর্শনীয় তা দেখে নিচ্ছিল। হঠাৎ ও মৃতার আঙুলগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে আরম্ভ করল। তারপর নিজেই এক সময় প্রশ্ন করল, মিস্টার ঘোষ, আপনার স্ত্রী কি খুব ভাগ্যটাকে বিশ্বাস করতেন নাকি? আগে হ্যাঁ, শুধু ভাগ্য কি বলছেন, টুকটাক জড়িবুটি এসবেও অগাধ বিশ্বাস ছিল। দেখছেন না সব আঙুলেই একটা করে পাথর? উপর হাতেও অনেক তাগাতাবিজ আছে, কিন্তু একটা আঙুল, আই মিন বাঁ হাতের অনামিকায় কিছু নেই, কিন্তু আংটি পরার দাগ আছে, ওটা কি খুলে রেখেছেন? তা তো বলতে পারবো না, কারণ সুশীলার সঙ্গে আমার প্রায় মাস তিনেক কোনো কথাবার্তা নেই, আমি জানিও না ও কখন কি করে। মাস তিনেক কথা বন্ধ? ঝগড়া টগড়া হয়েছিল নাকি? হ্যাঁ স্যার, এসব বলতেও খুব খারাপ লাগে, সবই ওই সন্দেহজাত কারণে। কীরকম? সন্ধ্যের পর আমি যদি কোনো কারণে রাত করে বাড়ি ফিরি, সেদিন অশান্তির শেষ থাকতো না, অথচ বাড়ি ফিরে যদি টিভি বা কোনো বই টই পড়ি, সেখানেও একটা না একটা অজুহাতে ঝগড়া শুরু করতো। বাধ্য হয়ে ঠিক করেছিলাম বন্ধু বান্ধবদের ডেকে এনে সন্ধ্যেটা বাড়িতেই ওর সঙ্গে কাটাবো, তো সেটাও হতে দেয়নি। আমার বন্ধু পত্নী আর আমাকে নিয়ে সন্দেহ করে যা নয় তাই গাল দিতে শুরু করে, ফলে আমিও আর রাগ সামলাতে না পেরে ওকে একটা চড় মেরেছিলাম। সেই থেকেই এরকম চড় কি আপনি প্রায় মারতেন নাকি? না না, সেই প্রথম সেই শেষ স্যার। তারপর লেখা আসার পর বেশ কয়েকদিন নিজে থেকেই আমার সঙ্গে কথা বলা শুরু করলো, আবার সেই লেখাকে আর আমাকে জড়িয়ে একদিন ছাদে অকথা কুকথা শুনিয়ে দিল। তারপর থেকে আমি আর ওর কোনো ব্যাপারে খবর রাখতাম না। তার মানে আংটির ব্যাপারটা আপনার অজানা? ওই আঙুলে কি আংটি ছিল সেটা কি খেয়াল করতে পারেন? একটা হীরের আংটি ছিল সেটা জানি, তবে সেটা কোন আঙুলে পড়তো বা আদপেই পড়তো কিনা বলতে পারবো না। নীল কিন্তু সুশীলা দেবীর হাতটা তখনও ছাড়েনি, অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আঙুলগুলো পরীক্ষা করছিল। এবার নাকটা এগিয়ে নিয়ে গিয়ে কিছু একটা ঘ্রাণ নেবার চেষ্টা করল। কে মনে হচ্ছে ম্যানার্জি সাহেব? কানের কাছে মুখ এনে তালুকদার জিজ্ঞেস করলেন। হোমিসাইড না সুইসাইড? কোনো একটা সাইড তো নেবেই, তবে নর্মাল নয় এটুকু বলা যায়। তারপর নিজেই এগিয়ে গেল নীল ডাক্তার রুদ্রর কাছে। উনি একদিকে চেয়ারে বসেছিলেন। নীল জিজ্ঞেস করল, ডক্টর রুদ্র, আপনি কি এদের পারিবারিক চিকিৎসক? হ্যাঁ, বলতে পারেন। বলতে পারেন এ কথা বলছেন কেন? কারণ ছোটোখাটো ব্যাপার হলে এরা অবশ্যই আমায় কল দেন, কিন্তু তেমন বড় ধরনের কিছু হলে সেই বিষয়ে স্পেশালিস্টের কাছেই তো যাবেন। মিসেস ঘোষের কি তেমন কোনো বিশেষ অসুখ ছিল নাকি? ছিল, ওর হার্ট খুবই উইক, যার জন্যে মিস্টার ঘোষকে আমি সাজেস্ট করেছিলাম কোনো হার্ট স্পেশালিস্ট দেখাতে। তার উপর ওনাদের কোনো ইস্যু নেই, অনেকবার বলেও ছিলাম কোনো গাইনির সঙ্গে পরামর্শ করতে, কিন্তু ওরা সেটাও করেননি। আমি তো আগেই বলেছি আমার স্ত্রী কিছুতেই ডাক্তার দেখাতে চাইতো না, একমাত্র ডক্টর রুদ্র ছাড়া।
হ্যাঁ, কিন্তু এতক্ষণ ধরে আপনি ওনার এ ধরনের মানসিকতার যে কারণ দেখিয়েছেন সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। অন্য কোনো কারণ কি আপনার জানা আছে? এতক্ষণ লেখা বারান্দায় দাঁড়িয়েছিল, সদানন্দকে দোনমনো করতে দেখে সেই এগিয়ে এসে বলে, এক কারণ দিদি জি নে মের কো বোলা থা পেহলে দিনে। কি? আমার দিদিজির একটা আইডিয়া হয়ে গিয়েছিল কি সদানন্দ ভাইয়া ওকে মার্ডার করতে চায়। আগর কই অনজানে ডাক্তার ওকে পয়জন খাইয়ে মেরে ফেলে, দিস ওয়াজ হার মেইন টেরর স্যার। নীলবা আকাশ লক্ষ্য করলেন লেখার বাংলা ভাষায় কিছু গলদ আছে, ব্যাপারটা নেগলিজিবল। নীল আগের কথার জের টেনে বলল, তার মানে ডাক্তার রুদ্র দেওয়া ওষুধ ছাড়া উনি অন্য কোনো ওষুধ খেতেন না? আচ্ছা ডক্টর রুদ্র, আপনি কি মিসেস ঘোষকে কোনো মালিশ জাতীয় ওষুধ ব্যবহার করতে দিয়েছিলেন? না, তেমন কিছু তো মনে পড়ছে না। ওয়েল, আপনার কেন সন্দেহ হলো যে মিসেস ঘোষের মৃত্যুটা স্বাভাবিক নয়? কেনই বা আপনি পুলিশকে ইনফর্ম করাতে বললেন? ডক্টর রুদ্র খানিকটা সময় নীলের দিকে তাকিয়ে কিছু ভাবলেন, তারপর বললেন, দেখুন এই মুহূর্তে কোনো সায়েন্টিফিক অ্যান্ড ডেফিনেট রিজন হয়তো দিতে পারবো না, বলতে পারেন আমার সিক্সথ সেন্স, কিছুটা এক্সপিরিয়েন্স আর কি। সেই সিক্সথ সেন্সটাই তো জানতে চাইছি আমি। আবার কয়েক সেকেন্ডের নীরবতা, কিছু একটা ভাবতে ভাবতে বললেন, দেন ইউ হ্যাভ টু কাম টু মাই চেম্বার। দেখুন কিছু কিছু কথা আছে যেগুলো বোধহয় সবার সামনে বলা উচিত নয়, অ্যাটলিস্ট আপনাদের তদন্তের স্বার্থে তো নয়। এবার কি আমি যেতে পারি? অনেক ধন্যবাদ ডক্টর রুদ্র, প্রয়োজন পড়লে আমরা আপনার চেম্বারে অবশ্যই আসব। অলওয়েজ ওয়েলকাম বলে ডাক্তার রুদ্র চলে গেলেন। নীলের দিকে তাকিয়ে তালুকদার বললেন, ব্যানার্জি সাহেব, আমরা কি এবার বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে পারি? পুলিশ তার কাজ নিশ্চয়ই করবে। মোটামুটি আমার যা দেখার তা দেখা হয়ে গেছে, তবে আমি পার্সোনালি এ বাড়ির সকলকে একটু ইন্টারোগেট করতে চাই। অবশ্যই সদানন্দবাবু, ডাক্তার রুদ্রের সঙ্গে একমত হয়েই আমরা আপনার স্ত্রীর মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে করছি। এক্ষেত্রে বডি পোস্টমর্টম করাতেই হচ্ছে। আমাদের কাজ শেষ হয়ে গেলে আপনি আইন মাফিক বডি ফেরত পাবেন। আর ইনি মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি, আমাদের তরফ থেকে আপনাদের কিছু প্রশ্ন করবেন, আশা করি এ ব্যাপারে আপনারা কমপ্লিটলি কোঅপারেট করবেন ওনার সাথে। নিশ্চয়ই স্যার। শেষ হল শ্রী গৌতম রায়ের সৃষ্টি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প চক্ষুশূলের প্রথম পর্ব। নমস্কার।